নমস্কার দর্শক বন্ধুরা, ছোট বড় বিভিন্ন রকমের ব্যবসায়ীদের ভিডিও এই চ্যানেল থেকে আপনারা এর আগে অনেক দেখেছেন। ব্যবসায়ীদের ভিডিও খুঁজবার জন্য আজও আমি চলে এসেছি আমার বাড়ি থেকে প্রায় 600 কিলোমিটার দূরে নদিয়ার সিমুরালিতে। এখানে এসে আমার সাথে পরিচয় হয়েছে চৌধুরী এন্টারপ্রাইজের কর্ণধার সৌমিতা ম্যামের সাথে। চৌধুরী এন্টারপ্রাইজের যিনি কর্ণধার রয়েছেন সৌমিতা ম্যাম, তো ম্যামই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবেন। ইনি আজকে আপনাদের এমন একটি ব্যবসা সম্বন্ধে বলবেন যে ব্যবসাটি আপনারা মাত্র 15,000 টাকার একটি ছোট্ট মেশিন কিনে শুরু করতে পারেন, এবং শুরু করে আপনারা যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন ও প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে প্রতিদিন প্রায় 2,500 টাকার মতো ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ব্যবসাটি সম্বন্ধে ম্যামের কাছে আমরা ডিটেলসভাবে জেনে নেব। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস সাইটের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নমস্কার ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস সাইটের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার ম্যাডাম, প্রথমে যদি আমাদের দর্শকদের আপনার নামটি বলেন। সৌমিতা চৌধুরী। আপনার কোম্পানির নাম? চৌধুরী এন্টারপ্রাইজ। তো ম্যাম, আজকে আমাদের ভিউয়ারদের কি ব্যবসা সম্বন্ধে জানাতে চলেছি? আমি আজকে মূলত বলবো যে স্বল্প ইনভেস্টে কিভাবে একটা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই ব্যবসাটি দেখুন, আপনারা বাড়িতে বসে পুরুষ মহিলা বা যদি কেউ মনে করে যে পড়াশোনা করছে, সাইডে একটা ছোট্ট করে ব্যবসা শুরু করবে, তো ব্যবসা তো একদিনে বিশাল কিছু হয় না। ব্যবসা করতে গেলে ছোট্ট পুঁজি দিয়ে, অল্প পুঁজি দিয়ে, মাত্র 15,000 টাকা দিয়ে মেশিন কিনে আপনারা একটা ব্যবসা চালু করতে পারেন। যে ব্যবসাটি হচ্ছে পেপার প্লেট মেকিং মেশিন। পেপার প্লেট মেকিং মেশিনের ভিডিও হয়তো আপনারা এর আগে অনেক দেখেছেন, অনেক ইউটিউব চ্যানেলেও আছে, এবং অনেকেই বলে যে 15,000-এর মেশিন আছে কি না নেই। 15,000-এর মেশিন আপনি আমার কাছে পাবেন। এবং দেখুন, মেশিন তো শুধু কিনলে হয় না, ডাই আছে, র মেটেরিয়ালস আছে, সব কিছু মিলিয়ে একদম স্বল্প মূল্যে মেশিন দিয়ে ইনভেস্ট করে আপনি আমার কাছেই স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। এবং এই ব্যবসাটি ঘরে গৃহবধূরা যদি মনে করে ঘরে বসে মেশিন চালিয়ে পাতা তৈরি করবে, করতে পারে। তো আজকের এই ব্যবসা সম্বন্ধে সঠিক তথ্য, কীভাবে ব্যবসাটি করবেন, ব্যবসাটিকে কোথা থেকে র মেটেরিয়াল নেবেন, কীভাবে র ডাই সেট করতে হয়, কীভাবে কী করতে হয়, সম্পূর্ণ তথ্য আজ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সেটা জানার জন্য আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ম্যাম, মার্কেটে তো অনেক রকমের ব্যবসা রয়েছে, তো আপনি কেন পেপার প্লেটের ব্যবসা পেপার করছেন? দেখুন, পেপার প্লেট ব্যবসা একটা এমনই ব্যবসা, ব্যবসা করতে গেলে সবাই একটা ভাবে যে না, প্রচুর টাকার ইনভেস্টমেন্ট আছে, অনেক টাকা ইনভেস্ট করে তারপর ব্যবসায় নামতে হবে। কিন্তু পেপার প্লেট মেকিং মেশিনের ক্ষেত্রে সেটা নয়। যেহেতু এই ব্যবসাটা স্বল্প পুঁজিতে আপনি শুরু করতে পারেন, সেই জন্য সবাই হয়তো ভাবে যে না, অল্প একটা শুরু করে আমি নিজে দেখি আমার ব্যবসাটা হয় কি না। তো সেই জায়গা থেকে পেপার প্লেট মেকিং মেশিনটা কিনে আপনারা ব্যবসা করতে পারবেন। প্রথমত, এই যে পেপার প্লেট, সেটা মার্কেটে সারা বছর চলবে, তার কারণ যে কোনো অনুষ্ঠানে আমাদের থালা প্লেটের প্রয়োজন হয়। আজকাল বিভিন্ন মোমোর দোকানে বা বিভিন্ন ফাস্টফুডের দোকান যেগুলো, সেখানেও কিন্তু পেপার প্লেটের জিনিসই চলে, কারণ আমরা প্রত্যেকেই জানি 2019 সালে থার্মোকল সরকার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যেসব জায়গায় থার্মোকল চলছে, থার্মোকল প্লেট হতে চলছে, বিশেষ করে মুর্শিদাবাদের দিকে, সেগুলো মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন জায়গায় এখনো চলছে, এবং সেগুলো আগামী দিনে সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তো এটা আমরা জানি, এটা ইকো ফ্রেন্ডলি, বায়োডিগ্রেডেবল, সবচেয়ে বড় কথা এটা পরিবেশ বান্ধব, পরিবেশে এটা মিশে যায়। তো স্বল্প পুঁজি দিয়ে বেকারত্ব ঘোচানোর জন্য একটা ছোট্ট ট্রাই করে দেখা যেতেই পারে এই ব্যবসাটায়। তো ম্যাডাম, আমি রিকোয়েস্ট করবো আমাদের দর্শকদের যদি মেশিনগুলো চালিয়ে একটু দেখান। আসুন দেখাচ্ছি। দেখুন, অটোমেটিক মেশিনে বাড়িটা কত সুন্দর তৈরি হচ্ছে, তা আগেও বলেছি। আর এই যে মেশিন চালিয়ে সরে যাবে বা মেশিনে প্রোডাকশন হবে একা একা, এরকমটা নয়। অটোমেটিক মেশিনে তো বাটিই ভালো হয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন অটোমেটিক মেশিনে বাটি, কত সুন্দর বাটি তৈরি হচ্ছে। এবং সেই বাটিটা তো পড়ে থাকলে হবে না, সেটাকে কাউন্ট করে পিপিতে ভরে প্যাকিং করতে হয়। এবার যদি মনে করে মহিলারাও ব্যবসাটা শুরু করবে, তো দেখুন কি সুন্দর, আমাদের এক জেঠিমা কি সুন্দর পাতা তৈরি করে পাতা কাউন্ট করছে, এবার এগুলো পিপিতে ভরবে, প্যাকিং হবে, তারপর বাজারে সেলের জন্য রেডি। খুব সহজ। হ্যাঁ, অটোমেটিক মেশিনে বাটি ভালো হয়, বারবারই তো বলছি, প্লেটের জন্য বা থালার জন্য, হাইড্রোলিক বা ম্যানুয়াল, এটা কাস্টমারদের সবসময় জানা উচিত। অটোমেটিক মেশিনে কিন্তু বাটি ভালো হয়, থালা কোনোদিনও ভালো হয় না।
অটোমেটিক মেশিনেও কিন্তু অনেক সমস্যা হয়, কিন্তু আমার কাছে যে অটোমেটিক মেশিন আছে বাটির জন্য, সেই অটোমেটিক মেশিনে কিন্তু পাতা দেখুন রেডি হয়ে সুন্দর বাটি একা একাই পড়ে যাচ্ছে। অনেক অটোমেটিক মেশিনে কি হয়, বাটি আটকে থাকে, টিনে টিনে বাটিগুলোকে তারপর মানে বাটি রোলের সাথে আটকে থাকে, টিনে টিনে বাটিগুলোকে আলাদা করতে হয়। কিন্তু এক্ষেত্রে কি সুন্দর বাটি দেখুন রেডি হয়ে যাচ্ছে, আর বাটির কোয়ালিটি দেখুন একটু। আমি দর্শক বন্ধুদের বাটির কোয়ালিটি দেখাতে চাই, বাটির কোয়ালিটি কত সুন্দর। এগুলো মূলত ঘুগনি ফুচকা এর জন্য ইউজ হয়। তো এই মেশিনটা যেটা আপনাদের বলেছিলাম যে থালা তৈরির জন্য সবচেয়ে ভালো মেশিন, এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। তো এটা দেখছেন আপনারা ডবল ডাই, এর সিঙ্গেল ডাই হয়। তো এই মেশিনে আপনারা অটোমেটিকও করতে পারবেন, এটা হাইড্রোলিকের কন্ট্রোল প্যানেলের মেশিন। তো এই মেশিনে আপনারা ম্যানুয়াল করা যাবে, ফুড প্যানেল করা যাবে, অটোমেটিক সিস্টেম করা যাবে, টাইমার সেটিং করেও করা যাবে। এবং এই মেশিনের তৈরির দেখুন পাতার কোয়ালিটি দেখুন, এই মেশিনে 12টা 14টা 80 দিয়েছেন, 14টা অবধি করা যায়, প্রোডাকশনটা অনেকটাই বেশিও হয়, একসাথে করা যাবে তাই তো? একসাথে দেখতেই পাচ্ছেন আপনারা কতগুলো থালা একসাথে দেওয়া হচ্ছে এবং কতগুলো থালা রেডি হচ্ছে। একটু দিলে ভালো হয়, আমি একটু কাউন্ট করে নিই, দেখাই দর্শক বন্ধুদের। দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এটা 120 দিয়েছেন আর 6টা হয়েছে, 10টা অবধি হয়। একটু কম করে করলে প্রেশারটা আরো ভালো পায়, কিন্তু করা যায় 14টা পর্যন্ত। আপনাদের যে বলেছিলাম 15,000 মেশিন, তো এই দেখুন এই মেশিনটাই আমি দেখাতে পারবো। এটা 12 ইঞ্চি সাপোর্ট, দেখছেন 12 ইঞ্চি থালা, এই যে কিচ্ছু না, দেখুন এর হ্যান্ডেল আছে চারটে, দেখতে পাচ্ছেন তো, ঠিক একদম ইজি। আর এই মেশিনে দেখুন আপনারা প্যাচ লকটা 15,000, এটা এই মেশিনে পাবেন, কিন্তু 15,000 মেশিনে 12 ইঞ্চি হয় না, কিন্তু 12 ইঞ্চি করতে গেলে আপনাদের 18,000 টাকার এই মেশিনটা নিতে হবে। এবং এই মেশিনটা আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি মেশিন, এটা কোনো দিল্লির মেশিনও নয় বা কোনো কুরিয়ারেরও নয়, ঠিক আছে? আপনাদের নিজেদের কোম্পানিতে তৈরি করা? একদম, কোনো হিট ছাড়া, আমি কোনো ইলেকট্রিক হিট দিইনি। আমার ডায়ের প্রেশার দেখেছেন, লোকে ভাবে ডায়মন্ড ডাই 1,000 টাকা ইঞ্চি, কেন ডাই কেন 1,000 টাকা ইঞ্চি, দেখতে পাচ্ছেন হেভি ওয়েট ডাই, এরই 15,000 18,000 দুটো হয় কম্বিনেশন, ঠিক আছে? আর যেটা কাস্টিং বডির মেশিন আছে, কাস্টিং বডির মেশিনটা দেখুন, এটার দাম পড়বে 22,000 টাকা, এই কাস্টিং বডিটা। কাস্টিং বডি অ্যাঙ্গেল বডি, অ্যাঙ্গেল বডির দামটা একটু কম হয় আর কাস্টিং বডির দামটা একটু বেশি হয়। আচ্ছা, এই মেশিন দিয়ে কি শুধু পেপার প্লেটই হবে? প্লেট হবে, পেপার, এটা থালা হচ্ছে 12 ইঞ্চি, প্লেট থালা সবই হবে। কিন্তু মেশিনে বাটি করতে গেলে কাটার লাগাতে হয়, এটা অনেক কাস্টমার ভাবে, বাটিটার জন্য অবশ্যই ছোট বাটি যেগুলো দেখালাম তার জন্য অবশ্যই অটোমেটিক মেশিনটাই নিতে হবে, কিন্তু ম্যানুয়াল দিয়ে বিজনেস শুরু করা যথেষ্ট হয়ে যায়। তো ম্যাডাম, আপনাদের কোম্পানি থেকে কি কি মেশিন পাওয়া যাবে আর মেশিনগুলোর দাম কত রয়েছে একটু দর্শকদের বলবেন? আমাদের এখানে 15,000 যেটা বললাম, 15,000 থেকে ম্যানুয়াল মেশিন শুরু, হ্যান্ড প্রেস পেপার প্লেট মেকিং মেশিন 15,000 18,000 22,000, তিন রকম দাম হয় মেশিনের। আর দাম বেশি হলে তো আমরা প্রত্যেকে জানি জিনিসটা একটু ভালো হয়। আর যদি আপনি অটোমেটিকে আসেন, অটোমেটিক সিঙ্গেল ডাই মেশিন 45,000 টাকা থেকে শুরু, অটোমেটিক ডাবল ডাই মেশিন 65,000 টাকা থেকে শুরু। আমি এগুলো স্টার্টিং প্রাইস বললাম, কারণ অটোমেটিক মেশিন কেউ বেশি দাম দিয়ে কেনে না, এই কারণেই কেনে না, এবং আমি কিনতেও না করব, তার কারণ অটোমেটিক মেশিনে কিন্তু মোটা পাতা হয় না। অটোমেটিক মেশিনটা মূলত বাটির জন্য, যদি কেউ মনে করে তার বাটির চাহিদা প্রবল আছে তবেই সে অটোমেটিক মেশিনটা কিনতে পারে, কারণ অটোমেটিক মেশিনে বাটি ছাড়া প্লেট থালা এগুলো হয় না বলবো না, কিন্তু মোটা বা ভালো কোয়ালিটি মেনটেন হয় না, সেক্ষেত্রে আপনাদের হাইড্রোলিক মেশিন নিতে হবে। যদি আপনারা কোয়ালিটি মেনটেন করতে চান, প্রোডাক্ট কোয়ালিটিটাও তো ম্যাটার করে মার্কেটে সেলের জন্য,
অনেকে ভাবে যে অটোমেটিক রোল লাগিয়ে দেবো পাতা তৈরি হবে, কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত। তো আপনাদের হাইড্রোলিক মেশিন নিতে হবে পাতার কোয়ালিটি মেনটেনের জন্য। হাইড্রোলিক মেশিনে আপনারা 500 GSM পর্যন্ত, মানে মোটা পাতা যত মোটা ইচ্ছা তৈরি করতে পারবেন, কারণ এই মেশিনে একটা আলাদা করে অয়েল প্রেশার থাকে, তাই পাতার কোয়ালিটি খুব সুন্দর হয় এবং পাতাগুলো আপনাকে মার্কেটে সেল করতে কষ্ট হবে না আপনাদের। তো সেই জন্য আমি দর্শক বন্ধুদের বলবো, আপনাদের যদি পুঁজি ভালো থাকে, যদি বড় সড়ো করে ব্যবসা করতে চান, তাহলে আপনারা হাইড্রোলিক মেশিন নিন। আর যদি মনে করেন না ছোট্ট করে শুরু করব, তাহলে বলবো থালা বানানোর জন্য ম্যানুয়াল মেশিন, তাহলে বেস্ট থালা বানানোর জন্য আমাদের কাছে হবে ম্যানুয়াল, নয় হাইড্রোলিক। আর যদি বাটির ক্ষেত্রে বিচার করেন তাহলে বলুন অটোমেটিক মেশিন নিতে পারেন। এছাড়াও হাইড্রোলিক মেশিন আমাদের কাছে স্টার্ট হচ্ছে 55,000, 55,000, 65,000, 65,000, 75,000, এই তিন রকম সিঙ্গেল ডাই রেট আছে, আর ডবল ডাই 85,000 টাকা থেকে শুরু। এছাড়াও দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ মনে করেন যে টোটাল পেপার প্লেটের সম্পূর্ণ টোটাল ইউনিটটা আপনারা তৈরি করবেন, পেপার প্লেট বানাবেন, পেপার প্লেটের যে র মেটেরিয়াল, কারণ দেখুন মেশিনের থেকেও র মেটেরিয়ালের চাহিদা প্রচুর। আর এমনও সবার তো ইনভেস্টমেন্ট সমান নয়, বা সবাই ইনভেস্ট করে বড় সড়ো জায়গায় ব্যবসাটাকে একবারে নিয়ে যেতেও পারে না। তো যদি কারোর সেই পসিবল থাকে ইনভেস্টমেন্টের, তো তাহলে তারা মানে পেপার প্লেটের সাথে আপনারা পেপার প্লেট তৈরির যে র মেটেরিয়াল, মানে কাঁচামাল, কাঁচামাল তৈরি করার মেশিনটাও আমরা সেল করি। তো এখানে আপনারা আমাদের অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে সমস্ত কিছু তৈরি হয়, আপনারা সবকিছু ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ সবকিছু আমরা ম্যানুফ্যাকচারিং করি, এমনকি সার্কেল কাটার, শিট কাটার, ল্যামিনেশন, মানে পেপারটা ল্যামিনেট হবে, শিটে কাটবে, তারপর সার্কেলে কাটবে, মানে টোটাল র মেটেরিয়াল প্রজেক্ট, প্রজেক্টের যে র মেটেরিয়ালের, প্রজেক্টের যে প্রত্যেকটা যে জিনিস মেশিন, প্লাস র মেটেরিয়াল তৈরি করতে যে ফিল্ম, ক্রাফট, গান, সেগুলো আমাদের কাছে পাওয়া যায়। এটা মার্কেটে তো অনেক কোম্পানি আছে যারা এরকম পেপার প্লেটের মেশিন বিক্রি করছে, তো ভিউয়ার্সরা কেন আপনাদের কাছে মেশিন কিনবে? দেখুন একদম খুব ভালো কোশ্চেন করেছেন আপনি, এটা আমার খুব ভালো লাগলো। তো মেশিন তো কিনবে ঠিক আছে, কিন্তু মেশিনের আফটার সেল সার্ভিস সেটা তো সব জায়গায় অ্যাভেলেবেল নয়। আমি এক জায়গা থেকে মেশিন এনে বিক্রি করে দিলাম, তারপর আমি সার্ভিস দিতে পারলাম না, সেটা তো ঠিক নয়। তো আমার কাছে মিস্ত্রিটা পাওয়া যায় সব সময়, ইঞ্জিনিয়ার দিয়ে আমরা সার্ভিস করি, এই কারণেই পাওয়া যায়, তার কারণ আমরা কিন্তু মেশিন ম্যানুফ্যাকচারিং করি, মেশিনটা যেহেতু আমাদের তৈরি হয় সেহেতু আমাদের কাছে মিস্ত্রিটা খুব সহজেই পাওয়া যায়। তো আপনার যদি মেশিনে কোনো সমস্যা হয়, যদি আমার লোকাল হয়, মানে কাস্টমারটা যদি আমার খুব কাছের হয়, তাহলে আমি 24 ঘন্টা সার্ভিস দিই, আর যদি কাস্টমারটা দূরের হয় তাহলে মোটামুটি 3 দিনের মধ্যে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি। আর মেশিন শুধু তো কিনলেই হয় না, তারপর মেশিনটাকে চালিয়ে রাখার জন্য কাঁচামাল, র মেটেরিয়ালের বিশেষ প্রয়োজন হয়। তো র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং ইউনিটের সন্ধানটা কিন্তু আমার কাছ থেকেই পাবেন, এবং 12 মাস র মেটেরিয়াল আপনারা পাবেন। আপনাদের প্রত্যেকেতেই বলবো আপনারা আমার অফিসে আসুন, মেশিন দেখুন, যদি পছন্দ হয় তবেই কিনুন। আর যদি কেউ আমার ম্যানুফ্যাকচারিং ইউনিট ভিজিট করতে চান, অলওয়েজ ওয়েলকাম কাস্টমারকে। যদি কেউ কাস্টমার মনে করে যে আমি এই মেশিন কোথায় তৈরি হচ্ছে, আমি সেখানে গিয়ে মেশিন দেখবো, তো সেটাও কাস্টমার দেখতে পারবে। আর যদি অফিসে এসে কাস্টমার মেশিন দেখে পছন্দ হয়, মেশিন নিতে চায়, তো নিতেই পারে। আর যদি কারোর পছন্দ না হয়, তো সেক্ষেত্রে জোর করার তো কোনো ব্যাপার নেই, আপনাদের ভালো লাগলে অবশ্যই নেবেন, আর না ভালো লাগলে তো আমার কিছু বলার নেই এবং জোরও করার নেই। ম্যাডাম, আপনাদের কোম্পানি কতদূর পর্যন্ত মেশিন সাপ্লাই করে থাকে? আমাদের কোম্পানি দেখুন আসাম, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গে তো সব জায়গায় সাপ্লাই হয়, এবার আসাম, উড়িষ্যা, বিহার এরকম জায়গাতেও আমাদের মেশিন সাপ্লাই হচ্ছে, ট্রান্সপোর্টের মাধ্যমে হয়, কোনো কাস্টমার যদি মনে করে আমি গাড়ি করে নিয়ে যাবো সেই ব্যবস্থাও আমাদের আছে। আচ্ছা, বাইরে থেকে যারা মেশিন কিনবে তারা পেমেন্ট আপনাদের কি করে করবে? দেখুন এটা কি হয়, এটা খুব ভালো কোয়েশ্চেন করেছেন, এটা খুব কি হয়, কাস্টমার চায় যে আমি ক্যাশ অন ডেলিভারি নেব, তো মেশিনারি আইটেমে ক্যাশ অন ডেলিভারি হয় না, কারণ এটা কোনো ফ্লিপকার্ট আইটেম নয়। মেশিনারি আইটেমদের ক্ষেত্রে কি হয়, কাস্টমার হয়তো আমাদের বুকিং করলো, বুকিং করার পরে কাস্টমার হয়তো ভয় পায়, ভাবে আমার টাকাটা চোট হয়ে যাবে বা কিছু হবে, তো সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে দাঁড়িয়ে বলছি যে কাস্টমার দূরে দূর থেকে আমার কাছ থেকে মেশিন নিতে চাইবে, তার একটা টাকাও কোনো রকমভাবে নষ্ট হবে না। এবং সেই কাস্টমার যদি বুক করে, বুক করার পরে যখন মেশিনটা আমরা পাঠাচ্ছি, তখন তো কাস্টমারের কাছে বিলটি নাম্বার চলেই যাচ্ছে,
তখন তো সে জানতেই পারছে তার মেশিনটা কীভাবে যাচ্ছে কোথায় আছে, তখন তাকে পুরো পেমেন্টটা ক্লিয়ার করতেই হবে। কারণ আমারও তো এত দূর থেকে ভয় লাগবে যে আমি মেশিনটা পাঠিয়ে দিলাম সে পেমেন্টটা করবে কিনা, আর সে তো আর ভিডিওতে বা কোনো স্বচ্ছ জায়গার মাধ্যমে তার প্রতিষ্ঠানটা নেই বা তাকে আমি চিনব না। কিন্তু কাস্টমার যারা আমার থেকে মেশিন নেবে তারা তো আমাকে ভিডিওতে দেখতেই পাচ্ছে। যদি আমি কাস্টমারের সাথে এই যে আচরণ করি বা তাদেরকে মেশিন না পাঠাই তাহলে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতেও পারবে, তাই না? প্রুফ সমেত, প্রুফ সমেত। আর আমাকে যে টাকা পাঠাবে আমি চাইবো কাস্টমার নিজের কাছেও একটা প্রুফ রাখবে, সে স্ক্রিনশটই হোক বা রিসিভ কম যদি ব্যাংকের মাধ্যমে পাঠায় রিসিভ হোক, আমি যখন মেশিন পাঠাবো তার প্রমাণটাও আমি আমার কাছেও থাকবে এবং তার কাছেও থাকবে, এটাই। কোনো রকম খারাপ কিছু হবে না। আপনারা কতদিন থেকে ব্যবসা করছেন? 5 বছর। আপনারা তো 5 বছর থেকে ব্যবসা করছেন, তো এরকম কি কেউ আছে যিনি মেশিন কিনে প্রতিষ্ঠিত হয়েছে বা ব্যবসা করছে সুন্দরভাবে, এরকম কি কেউ আছে আপনাদের কাছে? হ্যাঁ অবশ্যই আছে, শান্তিপুরে আছে একজন, উনি আমার থেকে মেশিন কিনেছেন 3 বছর আগে। তো 3 বছরের মধ্যে উনি একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। দেখুন ব্যবসা তো একদিনে হয় না, ধৈর্য ধরে ব্যবসায় টিকে থাকলে তবেই সেই ব্যবসাটায় একটা জায়গা তৈরি করা যায়। তো আমি ওনার সাথে আপনাদের পরিচয় করাচ্ছি। ইনি হচ্ছে আমাদের কাস্টমার যে কিনা শান্তিপুরে থাকে, শান্তিপুর থেকে উনি আমার থেকে মেশিন নিয়েছিলেন, 3 বছর ধরে ওনার সাথে আমার যোগাযোগ। তো উনি নিজে মুখেই বলুক ব্যবসাটা সম্বন্ধে এবং ওনার সাকসেসটা। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম আশিস মণ্ডল। আপনি এই ম্যামের কাছে কতদিন আগে মেশিন নিয়েছিলেন? আমি এই 3 বছর হলো। তো ব্যবসা করছেন, কেমন চলছে আপনার ব্যবসা এখন? এখন মোটামুটি ভালোই চলছে। কি মেশিন কিনেছিলেন আপনি? আমি প্রথমে ম্যানুয়াল মেশিন কিনেছিলাম, তারপরে আস্তে আস্তে আমার প্রোডাক্টটা বেড়েছে, মার্কেটিংটাও আস্তে আস্তে বেড়েছে। এখন তারপরে একটা কিনেছিলাম অটোমেটিক মেশিন, তারপরে 2টো অটোমেটিক মেশিন কিনলাম, তারপরে আস্তে আস্তে একটা হাইড্রোলিক কিনলাম। এখন আমাদের মার্কেটিং মোটামুটি ভালোই চলছে। কীরকম টাকা মান্থলি ইনকাম হচ্ছে ব্যবসা করে? তা মোটামুটি ধরেন একদম ফিক্সড হিসাব তো বলা যায় না, তবুও 30-35 হাজার টাকা মান্থলি আসছে। আপনি তো ম্যাডামের সাথে এতদিন থেকে যুক্ত আছেন, তো ম্যাডামের কাছ থেকে আপনি কীরকম সার্ভিস পেয়েছেন? প্রথমে তো ম্যাডামের কাছ থেকে আমরা র ম্যাটেরিয়ালস নিয়েছি, হ্যাঁ সেগুলো ভালোই, যখন যেটা দরকার ছিল সবই আমরা সার্ভিসটা ভালোই পেয়েছি, এবং মেশিনে যদি কোনো প্রবলেম আসছে, হ্যাঁ আসতো, তাও আমি ম্যাডামকে সঙ্গে সঙ্গেই আমরা এগুলো সুবিধাগুলো আমরা পেয়েছি ম্যাডামের কাছে, খুব মানে সব কিছুই ওকে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ম্যাডাম, যে কোনো ব্যবসা শুরু করতে গেলেই মার্কেটিং নিয়ে কিন্তু একটা টেনশন থেকেই যায় যে প্রোডাক্ট কোথায় বিক্রি করবে তৈরি করে। তো এই ব্যবসা যদি কোনো ভিউয়ার শুরু করেন তাহলে মার্কেটিং কী করে করবেন বা প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করবেন? হ্যাঁ দেখো, ভালো, এটা কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এবং আমি এটা সব সময় বলবো। অনেকে ফোন করে যদি এটা প্রশ্ন করে যে আমি কোথায় প্রোডাকশন করে কোথায় সেল করব, এটা কিন্তু অনেক কোম্পানি এই সুযোগটা নেয়। কীভাবে নেয়? তারা মেশিন বিক্রি করার জন্য একটা ফাঁদ তৈরি করে যে আপনি আপনাকে আমি প্রোডাকশন কিনে নেব বা আমি আপনাকে কোনো হোলসেলারকে দিয়ে দেবো। এবার দেখুন, হোলসেলার নাম্বার আমি মনে করছি সে দিল, এমনও তো হতে পারে সে এমন রেট দিলে আপনি বিক্রি করে প্রফিটই করতে পারলেন না, তাই না? প্রফিটের জায়গা ব্যবসায় সাকসেস খুঁজতে গেলে সম্পূর্ণ মার্কেটিংটা নিজেকে করতে হবে। শ্রম ছাড়া ব্যবসা হয় না, বাড়ি বসেও ব্যবসা হয় না। তো সম্পূর্ণ মার্কেটিংটা নিজেকে করতে হবে, এবং এর মার্কেট খুবই ভালো, আমি প্রথমে বলেছি এর মার্কেট প্রচণ্ড ভালো। যদি আপনি সঠিকভাবে ব্যবসা করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে মার্কেটিংটা নিজেকেই করতে হবে। অনেক কোম্পানি বলে যে এই হোলসেলার দেবো বা আমি প্রোডাকশন কিনে নেব, আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করব এই কথায় বিশ্বাস করে আপনাদের মূল্যবান অর্থটাকে নষ্ট করবেন না। যদি মার্কেটিং ক্যাপাসিটি থাকে, নিজে ব্যবসা করতে পারেন, তবে অবশ্যই ব্যবসাটা করুন। আচ্ছা ম্যাডাম, কোনো দর্শক যদি মেশিন কিনে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাদের সাথে কি করে যোগাযোগ করবেন? দেখুন আমার তো অফিস আমি বললাম নদিয়ার শিমুরালিতে। এবার নদিয়ার কাস্টমার, মুর্শিদাবাদের কাস্টমারের জন্য আমার অফিসটা সুবিধে, এবং সেটা যোগাযোগ করতে হলে তারা আমার সাথে যোগাযোগ করবে। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, তো সেই নাম্বারে কল করে তারা যোগাযোগ করবে, আমি তাদের তখন অ্যাড্রেস প্রোভাইড করে দেবো। অনেক সময় এটা হয় যে অনেক কাস্টমার ভাবে যে আমি প্রোডাকশন দেখব, আমার ফ্যাক্টরিতে আসলে মেশিন তৈরি করা দেখতে পারবেন, পাতা রেডি হচ্ছে দেখতে পারবেন না। প্রোডাকশন রেডি হচ্ছে মানে থালা তৈরি হচ্ছে,
দেখতে গেলে আমার কোনো কাস্টমারের বাড়িতেই আসতে হবে, আর নদিয়া বা আপনার মুর্শিদাবাদ বহরমপুরের কাস্টমারদের সুবিধা হবে, শান্তিপুরে আমার এক প্রতিষ্ঠিত কাস্টমার তার বাড়ি এসে প্রোডাকশন দেখতে পারবে, যদি কেউ প্রোডাকশন দেখার জন্য আগ্রহী হয় যে কীভাবে থালা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে শান্তিপুরে অলওয়েজ ভিজিট করতে পারে তারা। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আপনাদের নমস্কার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে এসে আপনারা বেকার বন্ধুদের কাছে এই ব্যবসাটি পৌঁছে দেওয়ার জন্য আমার মাধ্যম দিয়ে।